বিলম্ব করবেন না, বাইরে চলে আসুন। আমাদের খুব ভরসা রাখবে।
লেনে যতগুলি পরিবারকে বার করে আনা হয়েছে তাদের সকলকে শহরের বিভিন্ন হোটেলে শিফট করুন ইমিডিয়েটলি। আর হ্যাঁ, একই হোটেলে রাখবেন না, বিভিন্ন দিকে ছড়িয়ে দিন। আর যা যা ডেভেলপমেন্ট হবে তা আমাকে টাইম টু টাইম ইনফর্ম করে দেবো, কোনো ক্যাজুয়ালিটি যেন না ঘটে। আর খেয়াল রাখবেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেন ঠিক থাকে। যোগাযোগ করতে পেরেছেন তার সাথে? কি করে যোগাযোগ করবো?
ফোনটাও তো আনতে দিলেন না। হ্যাঁ হ্যাঁ দিন দিন। আচ্ছা নাম্বারটা তো আমার মনে নেই, তুই তোমার নাম্বারটা মনে আছে? তুমি তো স্পিড ডায়াল সেট করে দিয়েছিলে, একটা টিপলেই কথা বলা যেত। আমাদের সোনার গহনা গাটি, ব্যাংকের কাগজপত্র সব কিছু
জন্য আরো সুখবর আছে মাসি। কি খবর বাবা? সরকার নিউটাউনে আপনাদের একটি ফ্ল্যাট দিয়েছে। আপাতত আপনারা রেভারি ওভারি করতে পারবেন। আগামী মাসে আপনারা পজিশন পেয়ে যাচ্ছেন ওখানে। আপনাদের জন্য আর একটি সুখবর আছে। কি সুখবর? আপনার ফোন না ফোন না ভারতীয় দূতাবাসে আমরা যোগাযোগ করে তার সাথে কথা বলি। থ্যাংকছি। তাকে সব খবর দেওয়া হলেও কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত হলে আগামী জানুয়ারির আগে কর্তৃপক্ষের সাথে রাজি করছি। মেয়েটা কি তাহলে আসতে পারছে না? না না, আপনাদের জন্য ডাক্তার যে রিজাইন দিয়েছে। চাকরি ছেড়ে দিয়েছে? হ্যাঁ, তার তো চলে আসার কথা তো কোনো। মা বাবা কোথায় তোমরা? আমি এসে গেছি। হাই 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 মা, বলেছিলাম না সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঈশ্বর আছেন, উনি মুখ তুলে চেয়েছেন। এমা, তুই আমি শুনলাম চাকরি ছেড়ে দিয়েছিস। চিন্তা করো বাবা, এমার্সি তো বলেছে তাদের হসপিটালে আমাকে চাকরি দেবে। আর যদি না দেয় তাহলে দুর্গা পিতুকে দেবে চেম্বারে। চেম্বার ঢুকবো। আপনি নিশ্চয়ই পুলিশ অফিসার মিস্টার ব্যানার্জি? হ্যাঁ, নমস্কার। একটা একটা করে পাখি বার করে উড়িয়ে দিলাম ঘরের আকাশে।